ছেড়ে দেওয়া ছেড়ে দেয় হাত ভাত দেবো চল 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 মেহেকে রাখবো এই যে নিম পাতা এনে দিয়েছে নিম পাতা ভাজি করতে বলেছে তো আলু দিয়ে ভাজবো মেহেকে দেখো আজকের তরকারি এইটা আমাদের নিম পাতা ভাজি হ্যাঁ এটাই খেতে হবে আজ এটাই তরকারি নিম পাতা ভাজবো পাটের শাক হবে আর একটা কিছু করতে হবে একটা আর এখানে আমি শাকটা তেলে পাবো শাকটা ফুটিয়ে নিয়েছে আর এদিকে নিম আলুটা ভাজবো তার জন্য এখানে আলুটা সেদ্ধ করতে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আর এখানে মাছে পেঁয়াজে করবো তার মাছ বের করে রেখেছি আর বেশি কিছু করবো না এখানে তরকারি এই তিনটা তরকারিতে হয়ে যাবে আছে একবেলা তো খাওয়া বেশি কিছু না মাছটা বসিয়ে দিয়েছি মাছটা হতে থাক এবার বাকি কাজগুলো করে নিব মাছটাও রান্না হয়ে গেছে মাছটা নামিয়ে রাখবো এবার বেগুনির জন্য তেলটা বসিয়ে দিই বেসন টেসন বেগুন সব কিছু আমি রেডি করে নিয়েছি আর এই যে লঙ্কাজি করছি না বলে বলছে কোনোদিন লঙ্কাজি করো না তার জন্য আজকে লঙ্কাজি করব তিনটে নিয়েছি লঙ্কা একটা মেয়েকে রাবুর একটা আমার একটা মেয়েকে দিদার তিনটে অতি হয়ে যাবে আগে বেগুনিটা ভেজে নিব তারপরে তখন নিম আলুটা ভাজবো এখানে যে সেদ্ধ করে রেখেছি আলু বেগুন একসঙ্গে আর যদি এখন ভেজে নিই তাহলে কিন্তু বেগুনটা বেগুনিটা তিতো হয়ে যেতে পারে নিম পাতা তিত তো তার জন্য তো আগে বেগুনিটা করে নিই তারপরে তখন করবো পাশে পাশে লঙ্কাজগুলো করে নেব যে কিছুই না এরকম করে বেসন ডুবিয়ে নিতে হবে তারপরে এইভাবে বাকি বেসনটা ঝেড়ে নিতে হবে দিয়ে লঙ্কা তেলে দিয়ে লঙ্কাগুলো কি ফুলি মোটা হয়ে গেল দেখিয়েছিলাম তো সেই সেরা এখানে থেকে গেছিলো এই সেরাটিকে আমি গরম করে নিয়েছি আর এখানে একটু ময়দা মেখে নিয়েছি এটা দিয়ে বাবুসায় মিষ্টি বানো তাহলে খাওয়া হবে তার জন্য একটু মিষ্টি যদি না থাকে তাহলে ভালো লাগে না তো ভাবলাম যে একটু কই নেব কটা হবে পাঁচ ছটা হবে মনে হয় তার জন্য এটাকে মেখে রেখেছি আর এই সেরাটিকে গরম করতে রেখেছি তেলটা হালকা আছে হালকা করে গরম করে নেবো আর এদিকে নাপিসা সব ফল টল সব কিছু ঠিকঠাক করতে রেখেছে আর এই তো আমি বেগুনি আর লঙ্কা জি ভেজে রেখে দিয়েছি এখানে এখনো ফুলে ফুলে আছে একদম মোটা মোটা হয়ে আর মাছ রান্না তো হয়ে গেছে সাগর হয়ে গেছে শুধু নি মালটা ভাজবো তাহলে পরে হয়ে যাবে আর বেশি কিছু করব না আজকে ইফতারে ওদিকে তো বাকি কাজগুলো করে নিয়েছি আজকে কি আবার আলুর সাইটা বানিয়ে নিব তার জন্য সালাটাকে আমি গরম করে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প আটা মিশ্রণ নিয়ে এই এইভাবে হাত দিয়ে গোল করে নিলাম মাঝখানটা এইভাবে ফুটো করে দেব এইভাবে করে করে নিতে হবে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভালো সাইটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ গরম দিয়ে করবাতে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে হবে এইভাবে সেরাতে উল্টে পাল্টে বেশ রাখা যাবে না একটুখানি রেখে দিলেই হয়ে যাবে ভিতরে খুব সুন্দর সেরাটা ইফতারের জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি আর সব কিছু বেরো করে নিয়েছি আর মেহেক বলছে খাবো না রোজা তার জন্য পড়ছে দু তারিখ থেকে আর পরীক্ষা তখন আমরা ইফতার করব আর ইফতার খোলার আগে কিন্তু দোয়া করতে হয় যে দোয়া করবে সেটা কবল হয় কিন্তু আল্লাহ শুনি না পিসা তো দোয়া করছে

আর এখানে ছোলা আছে আর ডিম আর আছে লাসি বা শরবত কোনো কিছুই বানানি ঠান্ডা জিনিস কিছু বের করতে জানেন আপনি স্যার যে ঠান্ডা দিন আছে ভালো লাগে না ঠিকই আছে ঠান্ডা দিনে ঠিক আছে খাওয়া দিলে আজান হয়েছে আর এটা দেখা কেমন হয়েছে ভিতর রস কেমন হয়েছে দেখি এই দেখো

তো ওইদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করব তারপরে এই যে নিম পাতা খুব বেশি লাগবে না অল্পই নিয়েছি একদম কচি কচি পাতাটা নিতে হবে এটাই বেশি ভালো মানে তিতোটা কম হবে আর পাতাটাকে একদম পুড়িয়ে দিতে হবে তাহলে বেশ ভালোই লাগে সেন্ট করে করলা স্বাদা আলাদা নিম পাতা আলাদা তেলটা গরম হয়ে গেছে আবার পাতাগুলো দিয়ে পাতাটাকে খুব ভালো করে একদম পুড়িয়ে একবারে কালো করে দেবো আর এখানে আলুকে আমি যে সেদ্ধ করে রেখেছি এতে খেলি লবণ আর হলুদ দিয়েছি আর বাকি কোনো মশলা দিইনি শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমাদের তো একবেলা তার জন্য অল্প এটা এখন তরকারি সবই অল্প অল্প রান্না করতেছি এই যে অনেকটা পুড়ে গেছে একদম লাল হয়ে গেছে এই রকম করে এই যে লাল হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে দিই পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর বেগুনটা দিয়ে বেগুন দিতাম না কিন্তু সে বেগনি করলাম ওপরে একটু আমি কেটে বাদ দিই আর মুখে একটু বাদ দিই সেটা ছিল তার জন্য ওখানে দিয়ে দিলাম বেকার ফেলে দেওয়ার থেকে সেইভাবে ভেজে নিলে পরে খাওয়া হবে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এইরকম করে ভেজে নিতে হবে আমাদের তো রেসিপি করে চলে এসেছি এখন কটা হয়েছে দশ এগারোটা দশ

ভালোইছে কালকে আবার এনে দেবো ঠিক আছে বেশি করে খেয়ে নেবে নিম পাতা খাওয়া ভালো রক্ত পরিষ্কার হবে ঠিক আছে তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ